मुन्ना भगत एतक्षणे निश्चय जेने गिएছেন এই বিকৃত মনস্ক মানুষটির নাম। এই লোক কাজ করতে একটি মর্গে, আর যখনই মর্গে ভালো দেখতে কোনো মৃতদেহ আসত সেই মৃতদেহের উপরেই মুন্না তার যৌন কামনা চরিতার্থ করত। এখন আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগতে পারে একটি মানুষের মন কতটা বিকৃত হলে সেই ধরনের কাজ করতে পারে। আপনার সেই প্রশ্নের উত্তর নিয়েই আমাদের আজকের এই বিশেষ ভিডিও। অনুরোধ থাকবে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। নেক্রোফিলিয়া কাকে বলে আপনারা অনেকেই হয়তো এতক্ষণে জেনে গেছেন, তবে যারা জানেন না তাদের জ্ঞাতার্থেই জানাই। নেক্রোফিলিয়া হচ্ছে এক ধরনের মানসিক বিকারগ্রস্ততা, যার কারণে মৃতদেহের প্রতি যৌন উত্তেজনা জাগ্রত হয়। নেক্রোফিলিয়ায় আক্রান্ত মানুষেরা মৃতদেহের সাথে যৌন মিলন করতে অত্যন্ত আগ্রহী থাকেন এবং সুযোগ পেলেই তারা মৃতদেহের সাথে দৈহিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। তেমনি একটি সত্য ঘটনা যা পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। নেক্রোফিলিয়ায় এক আলোচিত ব্যক্তি হচ্ছেন ডক্টর কার্ল ভ্যান ক্যাসেল। ফ্লোরিডায় 1930 সালে তিনি ডাক্তারি পেশায় থাকা অবস্থায় মারিয়া এলেনা নামের এক সুন্দরী টিবি রোগীর চিকিৎসা করেন। চিকিৎসা করতে করতে গভীরভাবে ওই মেয়ের প্রেমে পড়ে যান ডক্টর ক্যাসেল। ডক্টর ক্যাসেল মেয়েটিকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করার পরেও ব্যর্থ হন। মারিয়ার মৃত্যুর পর তাকে জাঁকজমকপূর্ণভাবে সমাহিত করা হয়। মারিয়ার সমাধির পর তার দেহে যেন পচন না ধরে সেই জন্য ডক্টর ক্যাসেল তার সারা গায়ে মোম দিয়ে দেন এবং পারফিউম ছড়িয়ে দেন। প্রতিদিনই ডক্টর ক্যাসেল মারিয়ার সমাধিতে যেতেন এবং সমাধির উপরের অংশ সরিয়ে মৃত মারিয়ার সঙ্গে মিলিত হতেন। এইভাবে প্রতিদিন ডক্টর ক্যাসেলের মারিয়ার সমাধির পাশে যাওয়া নিয়ে সেই সময় প্রতিবেশীরা সমালোচনা শুরু করলে ডক্টর ক্যাসেল একদিন সবার অলক্ষ্যে মারিয়াকে নিজের গৃহে নিয়ে আসেন। মারিয়ার দেহে মোম এবং পারফিউম দিয়ে নববধূর গাউন পরিয়ে মৃত মারিয়ার সাথে নিয়মিত মিলিত হতেন ডক্টর ক্যাসেল। প্রকৃতপক্ষে মারিয়ার শরীরে তখন আর কোনো মাংসই অবশিষ্ট ছিল না, কেবল হাড় ছাড়া। ডক্টর ক্যাসেল মারিয়ার শরীরের বিশেষঙ্গে একটি টিউব বসিয়ে নিয়মিত যৌন কার্য করতেন। প্রতিনিয়ত মোম এবং পারফিউম দেওয়ার পরেও মারিয়ার দেহের পচন এবং দুর্গন্ধ কোনোভাবেই ঠেকানো যাচ্ছিল না। আর এই নিয়ে প্রতিবেশীরা আপত্তি জানায় এবং পুলিশকে অবহিত করলে পুলিশ এসে ডক্টর ক্যাসেলের রুম থেকে মারিয়ার মৃতদেহ উদ্ধার করে এবং মারিয়ার পরিবারের আবেদন নিয়ে মারিয়াকে পুনরায় সমাধিস্থ করা হয়। পরবর্তীতে ডক্টর ক্যাসেল একটি পুতুলকে মারিয়ার মুখোশ পরিয়ে তার সাথেই বসবাস করতে থাকেন। এইভাবে আমৃত্যু মারিয়ার প্রতি তার অসীম ভালোবাসা অব্যাহত ছিল। এইরকম অস্বাভাবিক এবং বিকৃত আচরণ করলেও ব্যক্তিজীবনে ডক্টর ক্যাসেল ছিলেন একজন নিপাট ভদ্রলোক। আবারও নেক্রোফিলিয়া রোগে ফিরে যাচ্ছি। এর শাব্দিক বিশ্লেষণ করতে গেলে আমরা দুটি প্রাচীন গ্রিক শব্দকে খুঁজে পাই, একটি নেক্রোস অর্থাৎ মৃত, আর অন্যটি অরফেলিয়া অর্থাৎ ভালোবাসা বা আসক্তি। আপনার মনে হতে পারে এরা কি শুধুই মৃতদেহের সঙ্গে যৌন মিলন করে? আসলে ব্যাপারটা তা নয়। পৃথিবীর অনেক দেশে অনেক নেক্রোফিলিয়া আক্রান্ত রোগী তাদের ভালোবাসার মানুষকে খুন করে তার মৃতদেহের সাথেই যৌন মিলন করত। ইতিহাসের জনখ্যাত হেরোডোটাসের বিবরণীতে এমন অনেক তথ্য পাওয়া যায়। প্রাচীন মিশরীয় সভ্যতায় ফারাওদের স্ত্রী অনন্য রূপসী কোনো রমণী কিংবা প্রখ্যাত নারী তারা যখন মারা যেতেন তাদের মৃতদেহকে সংরক্ষণের জন্য মমিও করা হতো। তবে এর পূর্বে 3 থেকে 4 দিন রেখে দিয়ে পচন ধরে একটু বিকৃত হওয়ার অপেক্ষা করা হতো। এর পেছনে প্রাচীন মিশরীয়দের একটা খারাপ স্বভাবের কথা উল্লেখ করে এই বিষয়ে বিশেষজ্ঞ গবেষকগণ তাদের মতামত প্রদান করেছেন। প্রাচীন মিশরের পাপাচারী পুরোহিত, রাজপরিবারের সদস্য, এমনকি অনেক সাধারণ মানুষ সুযোগ বুঝে মৃতদেহের সঙ্গে মিলিত হতো। সেক্ষেত্রে যদি কোনো সম্ভ্রান্ত কিংবা অনন্য রূপসী কোনো নারী মারা যেতেন তবে পরিস্থিতি হতো আরও বেশি জঘন্য। তাই এর থেকে রক্ষা পাওয়ার জন্যই মৃতদেহকে একটু পচিয়ে নেওয়া হতো। উদ্দেশ্য একটাই, যেন উক্ত মৃতদেহ কোনো নেক্রোফিলিক রোগী যৌন সঙ্গমের উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে। আর সেই জন্যে বেশিরভাগ মিশরীয় নারীর মমিকে অনেকটা বিভৎস, বিকৃত, ক্ষতিগ্রস্ত ও গলিত অবস্থায় পরে সংরক্ষণ করা হয়েছিল বলে জানা যায়। বাইজেন্টাইন সম্রাটদের মধ্যে অনেক পিশাচ ছিল যারা একটি এলাকা দখল করার পর সেই অঞ্চলের রাজার হেরেমের দখল নিত আর তারপর সেখানকার নারীদের হত্যা করে তাদের রক্ত একটি চৌবাচ্চায় ভর্তি করে তারা হোলি খেলত। অতিকথনে প্রচলিত এই তথ্য ইতিহাস নিশ্চয়ই কোনো বাস্তবতার উপর নির্ভর করেই সেই সময় গড়ে উঠেছিল, যা নিঃসন্দেহে অনেক বেশি ভয়ঙ্কর এবং নির্মম ছিল। প্রচলিত মিথ অনুসারে রাজা হেরোড তার স্ত্রী ম্যারিয়ানের মৃত্যুর 7 বছর পর্যন্ত ওই মৃতদেহের সঙ্গে যৌনকার্য করেছেন। একই কাহিনী প্রচলিত রয়েছে রাজা ওয়ালডিমার এবং রাজা চার্লস ম্যাগের নামেও। আর এইবার সর্বপ্রথম এই রোগী পাওয়া গেল বাংলাদেশে, যার নাম মুন্না ভাগাত। সিআইডির জেরার মুখে সে স্বীকার করেছে তার সমস্ত অভিযোগ। জানিয়েছে গত এক বছরে সে ৬ জন মৃত নারীকে ধর্ষণ করেছে। মর্গে আসা লাশের মধ্যে দেখতে ভালো এবং সেই নারীর বয়স 12 থেকে 20-এর মধ্যে হলেই মুন্না তাকে ধর্ষণ করত। ডোমের সহকারী হিসেবে তার কর্মজীবন 4 বছরের। লাশ পাহারা দেওয়ার জন্য সে প্রত্যেক রাতে মর্গেই থাকত এবং ভালো নারী দেহ পেলেই ধর্ষণ করত। সুপ্রিয় দর্শক, আমাদের এই প্রতিবেদন নিয়ে আপনার মন্তব্য জানাতে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এখনকার মতো বিদায় নিচ্ছি।